কার্যকরী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে গভর্নমেন্টকে অ্যাডভাইস করবেন। কাল বাদে পরশু আমরা গভর্নরের কাছে এটা দিয়ে ক্ষান্ত থাকব না, আমরা আমাদের এই বিধায়ক দলের এমএলএরা যারা আছি আগরতলা শহরের কেন্দ্রস্থলে কোনো একটা জায়গায় অন্তত এক ঘন্টার জন্যে এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে সরকারের এই যে নিষ্ক্রিয়তা বা পরোক্ষ মদত শাসক দলের এবং রাজ্য যেভাবে দুর্বৃত্তদের হাতে তুলে দেওয়া হয়েছে, পুলিশকে প্রায় নিষ্ক্রিয় কাঠপুতুলের মতো দাঁড় করিয়ে রেখে এর প্রতিবাদে অবস্থান করবে, তাতে আমাদের দলীয় বিধায়করা অংশগ্রহণ করবে। ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ, এই শীতের সন্ধ্যায় আপনারা এসেছেন।